ধরুন মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের কান্দিতে বোমা উদ্ধার হয়েছে, বোমাবাজি দেখা গিয়েছে সেখানে ঘটনা, এবং বোমার ঘটনায় পারিবারিক বিবাদের জেরে এই বোমার ঘটনা বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের কান্দিতে বোমাবাজিতে জখম হয়েছে 3 জন। যে খবর উঠে আসছে মুর্শিদাবাদের কান্দিতে বোমাবাজির ঘটনা, সেখানে জখম 3 জন, পারিবারিক বিবাদের জেরে এই বোমাবাজির অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদের ঘটনা, অভিযুক্তের 3 জন এই বোমাবাজিতে আহত হয়েছেন। অভিযুক্তদের তল্লাশি চালানো হচ্ছে এবং আহতরা কান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ঠিক কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, যেটা আমরা জানতে পারছি যে জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেছে। এটা যে এলোপাথারি বোমে মোট 3 জন আহত হয়েছে। আহতদের পুলিশ উদ্ধার করে ইতিমধ্যে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এসছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ যারা আক্রান্ত রয়েছে, তাদের এই বোমার আঘাতে যারা আহত হয়েছে, তাদেরকে যারা দোষী তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। যারা আক্রান্ত রয়েছে তাদেরকে একদিকে যেমন পরিবারের লোকজন চিকিৎসার ব্যবস্থা করেছে, পাশাপাশি কিন্তু কান্দি থানাতে অভিযোগও দায়ের করেছে। দেখো যে সামান্য জমি বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কিন্তু অনভিপ্রিত, এবং সাধারণ মানুষ যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে যে নতুন গ্রামের যে ঘটনাটা ঘটেছে, গ্রামবাসীরাও আতঙ্কিত এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। বেশ কিছুদিন থেকে কিন্তু জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারে, সেই সময় কিন্তু যে আজকে সেটা তার চরমে ওঠে, তারপরেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আক্রান্তরা এই মুহূর্তে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুদীপ্ত, ধন্যবাদ অভিজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদের কান্দিতে বোমাবাজির ঘটনা, যেখানে এই কারা এই ধরনের ঘটনা ঘটালো যদিও জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে এই অভিযুক্তদের তল্লাশি করছে পুলিশ। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।